ভিউজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ইফতারের ব্লগ। আমার ভাইয়ের বাসায় ইফতার করতে গিয়েছিলাম, তো এই যে আমরা সবাই বসে আছি ইফতার করার জন্য। তো এই যে আমার বাচ্চাটা বসে গিয়েছে, আপনার ভাইও যে বসে আছে, তখন সবাই মিলে আমরা ভাইয়ের বাসায় ইফতারি করব। আর যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো এই সুযোগে আমি আবার একটু আমাকেও দেখিয়ে নিলাম। রোজা রেখে সারাদিন খুব অস্থির লাগছিল, এত খারাপ লাগছিল। আসলে ইদানিং খুব কষ্ট হচ্ছে রোজা রাখতে। এই যে আমার ভাই, ভাবি, ভাই ছেলেরা, আমার মেয়েরা সবাই আমরা বসে গিয়েছি, আমরা মোনাজাত করছি। মোনাজাত কমপ্লিট করে তারপরে এই যে আমাদের ইফতার, আজান দিলে আমরা ইফতার খাওয়া শুরু করব। ইফতার নিয়ে আমরা বসে আছি। এই শরবতটা ছিল লেমন। তারপর ইফতারের পরে আমি বাসায় চলে আসছি, যেহেতু আমার মেয়ের জন্মদিন ছিল, তো এই জন্য ইফতারটা কমপ্লিট করে আমি বাসায় চলে আসছিলাম। এই যে আমার মেয়ের জন্য কেকটা কমপ্লিট করেছি, এই কেকটা আমি বানিয়েছিলাম ওর জন্য। একদম স্বল্প পরিসরে আমি জন্মদিনটা পালন করেছি, বেশি হইচই করিনি, যেহেতু রোজা ছিল। এই যে বাচ্চাদের দিয়ে কেকটা কাটিয়েছি, বাচ্চাদের দিয়ে কেকটা কাটিয়েই স্বল্পভাবে জন্মদিনটা পালন করেছিলাম। এখানে আমার বাচ্চারা, ভাইয়ের বাচ্চা, এই সবাই মিলে আছে, আর ওদের কয়েকজন বান্ধবী ছিল। তো এই নিয়ে জন্মদিনটা পালন করেছি, আর মূলত ব্লগটা সাজিয়েছি আজকে ইফতার আর জন্মদিনের, জন্মদিন নিয়ে। তো দেখতে থাকেন ব্লগটা, আমার মেয়ে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, আর এই যে বড় ভাই ছেলে মেয়েরা, তো সবাই একটু একটু করে আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছিল। এই যে সবাই একটু একটু করে খাইয়ে দিচ্ছে ওকে। তো সবাই ব্লগটা দেখতে থাকেন, আর যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভিডিও করা একটু।